পাহাড়ে কোনো গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, যে যা ইচ্ছা তাই করছে। মোট কথা, হুলিগানদের অরাজকতা চলছে। বুধবার নিজ বিধানসভা জম্পুই জেলার একটি অনুষ্ঠানে গিয়ে কালো পতাকা দেখার পর এই মন্তব্য করে রাজস্ব মন্ত্রী তথা আইপিএফটি সুপ্রিমো নরেন্দ্র চন্দ্র দেববর্মা। সেই সাথে তিনি বলেন, অবিলম্বে সংশ্লিষ্ট হুলিগানদের বিরুদ্ধে স্বরাষ্ট্র দপ্তর যদি পদক্ষেপ না নেয় তাহলে এর ভয়ঙ্কর রূপ দেখতে হবে। তিনি এদিনকার ঘটনার জন্য তিপ্রা মথাকে সরাসরি অভিযুক্ত করেন। করোনাজনিত পরিস্থিতি ও অন্যান্য বিষয়াদি নিয়ে স্থানীয় জনগণের সাথে আলোচনার জন্য বুধবার রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা নিজ বিধানসভা এলাকা সফরে যান এবং তিনি পূর্বসূচি অনুসারে জম্পুই জলাস্থিত মকুড়াই কমিউনিটি হলে স্থানীয় জনগণের সাথে সভা শুরু করেন। আচমকা বেশ কয়েকজন লোক হাতে কালো পতাকা নিয়ে সংশ্লিষ্ট কমিউনিটি হল ঘেরা করে এবং তাদের মুখে স্লোগান ছিল গো ব্যাক গো ব্যাক। মন্ত্রীর পূর্বেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল, কিন্তু মন্ত্রীকে ঘেরাওয়ের খবর পেয়ে এসডিপিও হিমাদ্রি দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে তার জন্য পজিশন নেয়। এই ঘেরাওয়ে পড়ে রাজস্ব মন্ত্রী পূর্ব ঘোষিত সভা বাতিল করেন। এ বিষয়ে মন্ত্রী এনসি দেববর্মা বলেন, করোনা পরিস্থিতি এবং বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থরাশি ব্যয় করা নিয়ে ছিল এদিনকার সভা, কিন্তু তিপ্রামাথা নামধারীরা সমগ্রভাবে জমায়েত হয়ে অতর্কিতে হানা দেয় মিটিং বানচাল করার জন্য এবং ঘেরাও করে রাখে। করোনা এই যে অতিমারী থাকা সত্ত্বেও উন্নয়নমূলক কাজকর্ম যাতে আমরা চালিয়ে দিতে পারি এবং তার পন্থা পদ্ধতি স্কিমগুলো বিশেষ করে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল যেটা এই অর্থবর্ষের জন্য এইমাত্র মঞ্জুর করা হয়েছে, এগুলি কোথায় কোথায় কীভাবে সদ্ব্যবহার করা যায় তার জন্যই গ্রামবাসীদের সাথে পরামর্শ করার জন্য আছে একটা ঘরোয়া বৈঠক। আমরা যাতে জম্পু জেলা ওই বকরি হলে ঠিক করেছিলাম, এতদিনে 11টায় হওয়ার কথা ছিল, আমি একটু দেরি হয়েছি, 11:45 গিয়ে পৌঁছি, মিটিং শুরু করছি, এলাকার জনগণও আছে, ভিলেজ কমিটিগুলোর। এর মধ্যে অতর্কিতে ত্রিপুরামাথার নামদারি, হ্যাঁ, উশৃঙ্খল মানুষ সশস্ত্রভাবে তারা মিটিং ভাঙচুর করার জন্য মিটিং জায়গাটা চলে আসছে। তিনি বলেন, ঘেরাওকারীরা গো ব্যাক স্লোগান দিচ্ছিল, ফলে সেখানে চাঞ্চল্য দেখা দেয়, অবশেষে মিটিং বাতিল করতে হয়। এতে স্বাভাবিকভাবে মিটিং এ উপস্থিত তাদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে পুলিশ আসার পরে তাদেরকে গতিরোধ করছে, কিন্তু মিটিং যেটা হওয়ার কথা ছিল এই এই অ্যাটমসফিয়ারে আর মিটিং চালানো গেল না, মিটিংটা আমরা ক্যান্সেল করেছি। তার অর্থ এই, তাহলে পরে আমরা যারা নির্বাচিত জনপ্রতিনিধি, বিশেষ করে আমি মন্ত্রী তা দ্বিতীয়, প্রথম হল আমি টাকাতুলার বিধায়ক, টাকাতুলার বিধায়ক হিসেবে ওখানকার উন্নয়নমূলক কাজকর্ম তদারকি করা, সুপারিশ করা এবং বিশেষ করে বিধায়ক এলাকা তহবিলের টাকাটা এটাকে সম্পূর্ণ সদ্ব্যবহার করার আমার দায়িত্ব, সেই জন্য মিটিংটা দেখো তারা বলো না মিটিং করতে পারবে না, অমুক ফিরে যাও, গো ব্যাক অমুক তমুক, ধরো পুলিশ তারা আটকেছে, আটকের উপরে আমরা জানলাম না এই অবস্থাতে মিটিং চলা যায় না, আমরা মিটিং ক্যান্সেল করি। তিনি অভিযোগ করে পাহাড়ে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, হুলিগানরা রাজত্ব করছে, যা খুশি তাই করছে। তিনি স্বরাষ্ট্র দপ্তরকে অবিলম্বে সংশ্লিষ্ট বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এটা একটা অরাজকতার মতো চলছে, এটা গণতান্ত্রিক শাসনের মধ্যে এইরকম ঘটনাগুলো, আমার তো বয়স হয়ে গেছে 85 বছর, আমি দেখিনি আজকে যে ঘটনা হয়েছে। তাহলে বলতো কি, তাহলে পরে সমস্ত হুলিগানিজম, এটি একান্ত হুলিগানিজম, কোনো গণতান্ত্রিক শাসন নাই, আইনি শাসন নাই, যে যার করার ইচ্ছা তাই করতেছে,
এটা কি করি হবে? এটা আমি তো এটাই বলবো, আমি মন্ত্রী হিসেবে না একজন দায়িত্বপূর্ণ নাগরিক হিসাবে এই কথা বলবো, স্বরাষ্ট্র দপ্তর এখনো এই ব্যাপারটা নিয়ে কঠোর পদক্ষেপ না নিলে পরে আগামী দিনে রাজ্যে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে। উল্লেখ্য, বিগত বিধানসভা নির্বাচনে মন্ত্রী এনসি দেববর্মা জম্পুই জেলা টাকারজলা আসন থেকে বিপুল ভোটে জয়ী হন, কিন্তু তিন বছর অতিক্রান্ত হতে না হতেই সেখানে আইপিএফটির ভোট ব্যাংকে ধস নামে এবং সদ্য সমাপ্ত এডিসি নির্বাচনে জম্পুই জেলা টাকারজলা আসন থেকে তিক্তামাথার সুপ্রিমো রেকর্ড সংখ্যক ভোটে আইপিএফটি প্রার্থীকে পরাজিত করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।